বিশেষ করে 2016 সালে তৃণমূল পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর আড়ালে আবডালে বিভিন্ন সময় একটা নতুন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হয়েছিল, সেটাই ইভিএম এর কারচুপি। নির্বাচন কমিশন চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে কেউ যদি পারে এই তত্ত্ব আমাদের সামনে এনে প্রমাণ করে দিক। সেই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করেননি, যারা চেষ্টা করেছিলেন তারা ব্যর্থ হয়েছিল। একই ইভিএম মেশিন, একই আঙুল, একই বোতাম, কখনো তার মধ্যে দিয়ে নিজের জয় এলে সেটা গণতান্ত্রিক মত প্রকাশের একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, আবার সেই আঙুল অন্যদিকে পড়লে সেটা সাম্প্রদায়িক ভাবনায় প্রভাবিত কিংবা সম্পূর্ণ কারচুপি। আমার মনে হয় এই তত্ত্ব পশ্চিমবঙ্গের সচেতন রাজনৈতিক মানুষকে কোনোদিন প্রভাবিত করবে না। আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বারবার ইভিএম প্রসঙ্গ টেনে নিয়ে আসা, বারবার তার দলীয় কর্মীদের ইভিএম বক্স পাহারা দেবার জন্য আবেদন, এই আবেদনের মধ্যে দিয়ে তার দুটো দিক থাকতে পারে। হয় তিনি বুঝতে পারছেন যে তৃণমূলের কর্মীরা নির্বাচনকে শেষ বেলা প্রহর পর্যন্ত টেনে নিয়ে যাবার মতো কোনো মানসিকতায় নেই, উৎসাহ হারিয়ে ফেলেছে, আর অন্যথা আরেকটি পথ খোলা আছে, সে পথ হলো পরাজয়ের ভয়। পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল নতুন নতুন পদ্ধতি আজকে আমাদের সামনে তুলে নিয়ে আসবার চেষ্টা করছেন। তৃণমূলের নির্বাচন কমিশনে যাত্রা, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করবার জন্য তারা নির্বাচনে কমিশনে গেছেন। নির্বাচন কমিশনে গিয়ে তারা বলছেন যে 100 মিটারের মধ্যে যদি রাজ্য পুলিশ না থাকে তাহলে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হবে না, কারণ ভাষাগত সমস্যা আছে। পশ্চিমবঙ্গের মানুষ এটাই সবচেয়ে ভালোভাবে গ্রহণ করেছিলেন যে রাজ্য পুলিশ কোনোভাবে নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা আনন্দে উদ্বেলিত যে এই নির্বাচন আর পঞ্চায়েতের পুনরাবৃত্তি দেখবে না। শহরাঞ্চলের মানুষ এ কারণে আনন্দিত যে তাদের অতীত অভিজ্ঞতা আছে কলকাতা সহ বিভিন্ন কর্পোরেশনের নির্বাচন, মিউনিসিপ্যালিটির নির্বাচনের যে তামাশা তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে, তার পুনরাবৃত্তি হবে না। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা, বিভিন্ন সময়ে পুলিশের ভূমিকা, পুলিশের একদম যারা টপ ব্রাস আছেন তাদের অবস্থান, একজন আমলাকে নিয়ে রাতারাতি আবার মিউনিসিপ্যালিটি নির্বাচনে নিয়ে এসে রাজ্য নির্বাচন কমিশনের জায়গায় বসিয়ে বাকি ভোটটাকে সম্পূর্ণ করবার যে নাটক পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, তাতে এই প্রশাসনের উপরে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচন করবার মতো কোনো আস্থা রাজ্যবাসী রাখতে পারেননি, কিন্তু তৃণমূলের আজকে শান্তি রাখবার এই প্রয়াস, এই অভিনব প্রয়াস এবং সর্বোপরি আবার সেই ইভিএমকে ভিলেন বানানোর প্রচেষ্টা একটাই প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। তৃণমূলের 10 বছর শেষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য পরিচালনার ক্ষমতায় শেষ। বিদায় বেলায় যে নতুনভাবে মানুষের সামনে তারা নিয়ে এসেছেন এটা, এর জন্য তৃণমূল কংগ্রেসকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন জায়গায় এখনও মিছিল মিটিংয়ের উপরে আক্রমণ অব্যাহত, ভীতি প্রদর্শন চলছে, আমরা আমাদের সংগঠন দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করছি। বহু জায়গায় সাধারণ মানুষ বেরিয়ে এসে তার প্রতিবাদ করছেন, বহু জায়গায় মানুষ এই কেন্দ্রীয় বাহিনীর জন্য ভয় পেয়ে, ভরসা পেয়ে যেভাবে গ্রামে গ্রামে একটা ইন্টিমিডেশন চলতো, আজকে বিভিন্ন জায়গায় মানুষ বেরিয়ে সঙ্গবদ্ধভাবে তাকে রুখে দাঁড়াচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মিছিলের ওপরে প্রত্যক্ষভাবে হামলা চলেছে, পাথর বর্ষণ চলেছে বেশ কয়েকটি জায়গায়। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। ক দফায় নির্বাচন হচ্ছে, কত কোম্পানির বাহিনী আসছে, এটা আমাদের বিচার্য বিষয় নয়, কিন্তু যে প্রক্রিয়ায় আজকে নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন জায়গায় আচরণবিধি চলেছে তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এর আগেও জানিয়েছি এবং আজকেও বিকালে আমাদের একটি কেন্দ্রীয় প্রতিনিধির দল দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে আমাদের অবস্থানকে এই নির্বাচন প্রসঙ্গে
নির্বাচন কমিশনকে জানাবেন। আমরা একটি সাংবিধানিক বডির উপরে আস্থা রাখি, নির্বাচন প্রক্রিয়ার উপরে আস্থা রেখে আমরা এই কথা বলেছি, কিন্তু এই যে তৃণমূল বর্তমানের শাসক দল, সবচেয়ে অসহিষ্ণু একটা রাজনৈতিক দল, অসহিষ্ণু সরকার, এবং তাদের কোনো রকম গণতান্ত্রিক ব্যবস্থার উপরে তাদের কোনো ভরসা নেই। একবার বলছেন ইডি সিবিআইকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়ে, কেন্দ্রীয় এজেন্সি থেকে ভয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে। আবার পাশাপাশি বলছেন নির্বাচন কমিশনকে বিজেপির কথায় চলছে, নির্বাচন কমিশনকে বিজেপি পরিচালিত করছে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ, কখনো প্রধানমন্ত্রীকে আক্রমণ, 10 বছরের জীবনের জ্বলন্ত মানুষের সমস্যা থেকে দৃষ্টি দূরে সরিয়ে রাখবার জন্য আজকে অপ্রাসঙ্গিকভাবে নন ইস্যুকে ইস্যু তৈরি করবার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে প্রচার করছেন, সারা রাজ্যব্যাপী যাবেন, এটা নিঃসন্দেহে আমাদের কাছে আনন্দের ব্যাপার। তিনি আরও সুস্থ হলে আমাদের আনন্দ আরও বেশি হবে, কারণ বারবার বলছি মুখ্যমন্ত্রীর উজ্জ্বল উপস্থিতি ছাড়া পশ্চিমবঙ্গের এই নির্বাচন সম্পূর্ণ বর্ণহীন হয়ে পড়বে। বর্ণহীন নির্বাচন আমরা চাই না, আমরা তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে হারিয়ে দিতে চাই। কিন্তু যেভাবে আজকে সমস্ত মানুষের 10 বছরের অভিজ্ঞতা, 10 বছরের জীবন যন্ত্রণাকে শুধুমাত্র একটা সহানুভূতির মোড়কে মুড়িয়ে আজকে মন জয় করবার বা দৃষ্টি ঘোরাবার নতুন প্রচেষ্টা হচ্ছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। এই নির্বাচনে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। তৃণমূলের যে বিভাজনের রাজনীতি, ভাইজানকে সামনে রেখে কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএমের যে মেরুকরণের প্রচেষ্টা, বিজেপিকে আটকে দেবার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে মানুষই রদ করে দেবে পশ্চিমবঙ্গের মাটিতে। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষ রাজ্য পুলিশকে বুথের আশেপাশে দেখতে চায় না, মানুষের এই কথাটা এবং অতীতে পুলিশের ভূমিকার ব্যথাটা আমরা নির্বাচন কমিশনকে পৌঁছে দিয়েছি। নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে, লিখিতভাবে জানিয়েছে যে ওই 100 মিটারের মধ্যে কোনো রাজ্য পুলিশ মোতায়েন করা হবে না। এরপরে তারা নির্বাচন কমিশনের কাছে গেছেন, নির্বাচন কমিশনের গিয়ে তারা তাদের বক্তব্য রেখেছেন, বাদবাকিটা নির্বাচন কমিশন বিচার করবে। আমরা বর্তমান রাজ্য পুলিশের উপরে আমাদের কোনো আস্থা নেই। এই পুলিশ সে রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে, পুলিশ সম্পূর্ণভাবেই বিগত কতগুলি নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের সহায়তায় তৃণমূলকে সঙ্গে নিয়ে তাদের ভোট লুট করতে, প্রার্থীদের আক্রমণ করতে, সমর্থকদের ওপরে বোমাবাজি করতে সাহায্য করেছেন। প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে বোমা মারার কথা বললেও পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নেননি। যেভাবে ভোট করে এসেছে তাদের ভোটের সংস্কৃতির পরম্পরাটাকে বাঁচিয়ে রাখবার জন্য, সেই জন্যই রাজ্য পুলিশকে প্রয়োজন হচ্ছে। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, তারা বুঝতে পেরেছে যেভাবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কাজ করেছে এর মধ্যে দিয়ে বুথ লুট বা সম্পূর্ণ দখলদারি সম্ভব নয়। ক্ষোভ তো কিছু থাকবে, ক্ষোভ থাকবে, ক্ষোভ প্রশমিতও হয়ে যাবে। একটা সংগঠিত রাজনৈতিক দল যা হচ্ছে সেটা খুব একটা কাঙ্ক্ষিত নয়। বহু মানুষ প্রার্থী হওয়ার জন্য এসেছেন, বহু অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কারণ পার্টি সকলের কাছ থেকে খোলাভাবে তাদের প্রার্থীপদের জন্য আবেদনপত্র চেয়েছিল। আগে প্রার্থীর যেভাবে তালিকা তৈরি হতো অতীতে সংগঠনের ওপর দিয়ে নির্ভর করে, এবার এই পার্টিকে মাস পার্টি বানাতে গিয়ে পশ্চিমবঙ্গের বিশেষ রাজনৈতিক অবস্থার কথা চিন্তা করে 4 দশকের পার্টি চেয়েছে যে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব সেখানে যেন থাকে। বহু দল থেকে আমাদের লোক এসেছেন, কংগ্রেস এসেছেন, বামপন্থীরা এসেছেন, তৃণমূল কংগ্রেস থেকে সবচেয়ে বেশি মানুষজন এসেছেন নিচুর তলায়, ওপরে কিছু নেতা এসেছেন, দল স্ফীত হয়েছে স্বাভাবিকভাবেই। একটা তার একটা নতুন এরম বড় হয়ে গেলে টিদিং প্রবলেম থাকে, সেইটা আছে। আর
समाज सर्वस्तर रिप्रेजेंटेशन जाते हैं সেই জন্য প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে সেই দৃষ্টিভঙ্গিতে দু চার জায়গায় বিচ্যুতি আছে কিছু মানুষের আবেগ তাড়িত হয়েছে তারা করছেন কিন্তু যেভাবে করছেন সেটা কাঙ্ক্ষিত নয় কিছু জায়গায় দেখানো হচ্ছে যে কিছু মানুষ বিজেপির পতাকা পোড়াচ্ছেন যারা পতাকা পোড়াচ্ছেন এটা মানুষের কাছে পরিষ্কার যে আর যাই হোক তারা কোনো রাজনৈতিক কর্মী নন তারা বিজেপি করেন না কারণ কোনো রাজনৈতিক কর্মী অন্য দলেরও ভারতবর্ষে কেউ কারোর পতাকা পোড়ায় না আর নিজের দলের পতাকা পোড়াচ্ছে বলে যেটা দেখানো হচ্ছে আর যাই হোক তারা বিজেপি নয় যারা নিজেদের পার্টি অফিস ভাঙচুর করছে আগুন লাগাচ্ছে বলে কিছু দৃশ্য বিক্ষিপ্ত এসেছে আর যাই হোক তারা বিজেপি নয় পার্টির কর্মী পার্টি অফিস ভাঙতে পারে না পার্টির কর্মী পার্টির পতাকায় আগুন লাগাতে পারে না মা যেমন নিজের ছেলে যেমন নিজের মাকে খুন করতে পারে না ঠিক একইভাবেই পার্টি মা তার আসবাবপত্র তার টিভি তার সন্তান পার্টির কর্মী ভাঙতে পারে না কিছু মেশানো গল্প আছে কিন্তু তার বাইরে গিয়ে তিন চার দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখবে সংঘবদ্ধভাবেই আমরা এই নির্বাচনে মোকাবেলা করব डकात करी दीदी का जो छंद है उसका बारे में कुछ बोलना और उसके ऊपर कोई भी टिप्पणी देने का प्रतिभा लेकर हमारा जितना अंदाज है पश्चिम बंगाल में कोई जन्मा नहीं उतना प्रतिभा भी हमारा नहीं है और दीदी का कद बहुत ऊंचा है हर बात पे दीदी का ऊपर हल्ला बोल देना ठीक भी नहीं है दीदी मुख्यमंत्री है महिला है दीदी जा रही है विश्राम पे अभी तो दीदी को बार बार डिस्टर्ब करना नहीं चाहते हैं अरे हमारा बात छोड़िए ना इधर तो हम 294 का बात कर रहे हैं इंडिविजुअल बात नहीं है ये ऑफिशियल बीजेपी का प्रेस है आभार সরকারে মুখ্যমন্ত্রী আসছেন না হাইপোথেটিক্যালি যদি ধরে নেওয়া যায় সরকারে তিনি চলে এসেছেন তাহলে দেখা যাবে যে সল্টলেকের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে কারণ 10 বছরে মাত্র দুটো টেট নিতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে বিকাশ ভবনের সামনে গত 3 বছর ধরে সবসময় ধর্ণা অবরোধ চলেছে তাই সল্টলেকবাসী এবং এত গুরুত্বপূর্ণ জায়গা বেশ কিছু প্রশাসনিক ভবন ওখানে আছে সেগুলোকে যদি ঠিকঠাক রাখা যায় সেখানকার মানুষের যদি সুস্থ স্বাভাবিক জীবন বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই সরকারটাকে আনা যাবে না কারণ একটা টেট নিতে এরকম অবস্থা যা ছিল তাই রাখতে পারেনি যদি দ্বিগুণ হয়ে যায় পশ্চিমবঙ্গে হাইকোর্টেরও চিন্তার বিষয় হবে পাড়ায় পাড়ায় যারা ওই কোটায় শিক্ষক ভর্তি করেছিলেন মানে এটা আমার কথা নয় পার্থ চট্টোপাধ্যায়ের কথা তিনি স্বীকার করেছেন তাহলে কোথায় যাবে কোথা থেকে টাকা আসবে আমরা আগেও বলেছি এখনও বলেছি টাকা কোথা থেকে আসবে তৃণমূল সবার ঊর্ধ্বে তৃণমূলের মতো কোনো সরকারও ভারতবর্ষ নয় পৃথিবীতে কোনোদিন আসেনি মুখ্যমন্ত্রী বলেছেন আর তৃণমূলের মতো অভিনব রাজনৈতিক দলও পৃথিবীতে কোনোদিন তৈরি হয়নি অতএব তারা যে কোনো দুঃসাধ্য সাধন করতে পারেন যে কোনো ধরনের কাজ করতে পারেন 10 বছরের মধ্যে 1,94,000 কোটির ঋণটাকে 5 লক্ষের সীমানা পার করাতে পারেন এর পিছনে একটাই কারণ হচ্ছে রাজ্যে এত বেকার ছাত্রছাত্রী ঘুরে বেড়াচ্ছে উচ্চশিক্ষিত তাদের সামনে তো একটা কিছু বলতে হবে কন্ট্রাকচুয়াল সার্ভিস ছাড়া তো কিছু দিতে পারেননি
সেই কন্ট্রাকচুয়াল সার্ভিসও উৎকোচের বিনিময়ে নিয়েছে বলে প্রকাশ্যে তারা বলছে, আর তাদের কোনো কোয়ালিটি লাইফ দিতে পারেননি, তারা একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছে। আমরা সেটাকে ঠিক করব বলেছি এবং আমরাই পারব করতে, তৃণমূল কংগ্রেস পারবে না। সেই জন্য তৃণমূল কংগ্রেস যাবার সময় যা যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, জানেন এটা কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কারণ সরকারে আসবেন না, তারা তাদের মতো বলছেন। কোনটা ঠিক আর কোনটা বেঠিক কী করে বুঝব? মুখ্যমন্ত্রী যিনি রাজনৈতিক গুরুদেব, সেই সুব্রত মেসি মুখোপাধ্যায় ঘটনার অব্যবহিত পরেই, মানে সেদিনের অব্যবহিত পরেই বলেছিলেন যে সিপিএম যদি নিজের ভোটটা নিজেরা ধরে রাখতে পারে তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব সিপিএমের কাছে। অন ক্যামেরা সুব্রত মুখার্জি স্টেটমেন্ট করেছেন কয়েকদিন আগে। তাহলে ভোট নষ্ট করার মুখে বলছেন, সিপিএম কংগ্রেসের ভোট চাইছেন, মাওবাদীদেরও ভোট চেয়েছেন, বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের ভোটই তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারছে না, অন্যের ভোট চাইছেন, একটু অপেক্ষা করুন, ভোটের ফলাফল সামনে আসবে। বাংলার মানুষ রাজনীতি সচেতন, পশ্চিমবঙ্গের রাজনীতি কাঙ্ক্ষিত না হলেও অনেকের এই অবস্থায় মেরুকৃত, বিজেপি এবং তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ। কপ্টার যেখানে নামে মোটামুটি সেখানে যতদূর জানি ঘাস টাস থাকে না, একদম মাঠ থাকে। মানে তৃণমূল যদি ক্ষমতায় আসে যেখানে চাষ হচ্ছে ওগুলো বন্ধ করে দেবে। উন্নয়নের মানে যদি এইটাই হয় ইন্ডিকেশন যে ফাঁকা মাঠ, তাহলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছে এবং ভবিষ্যতে আরও করবেন। বহুবার বলেছেন, বলে বলেও তৃণমূল ক্লান্ত আর আমরা বা ওরা শুনে তারাও ক্লান্ত। প্রচণ্ড গরম বাড়ছে, ক্লান্তির অবসান চাই, তৃণমূল থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে চাই। এই ছন্দবদ্ধতার উত্তর দেবার জন্য যে ছন্দের প্রয়োজন, যে সুরের প্রয়োজন, সে সুর বা ছন্দ কোনোটাই বিজেপির কাছে নেই। এটা সম্পূর্ণ ওনার নিজস্ব ঘরানার। আমরা আমাদের মতো চলব, উনি ওনার মতো কবিতা বলবেন, গান গাইবেন, কিন্তু দিনের শেষে মানুষ তৃণমূলকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে এই নির্বাচনে। সাধারণত বিজেপি দলে এরকমভাবে হয় না। সেটা দল সিদ্ধান্ত নিয়েছেন, করেছেন, বিচ্ছিন্ন ঘটনা। উচ্চ নেতৃত্ব জানো, ওটা আমার বিষয় নয়। আমরা তো মানে জেনেটিক সায়েন্টিস্ট নই, রক্ত পরীক্ষা করে দেখি না। বড় পরিবার, সুখী পরিবার, দলে যিনি আসেন তিনি দলের, আমরা সবাই এক, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, যে আসবেন তাকে স্বাগত। এইটাও একটা স্ক্রিপ্ট, এটাও পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব ভাষণ নয়, এটাও তৃণমূলের লেখা স্ক্রিপ্ট। দুর্ভাগ্যজনক হলেও আজকে একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনিও এক প্রকার টিউটার স্টেটমেন্ট করছেন। সুরিতা, এটা হচ্ছে যে আদি বিজেপি কোন
গণতান্ত্রিক ব্যাপার পদ্ধতি এটা নয়, বলতে পারে নির্দিষ্ট ফোরামে যেভাবে ক্ষোভটা দেখানো হচ্ছে অতটা ক্ষোভ নেই, ক্ষোভটা আছে তৃণমূলের বিরুদ্ধে, ঠিকঠাক জায়গায় হচ্ছে না বলে কয়েকটা জায়গায় আমাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। বিজেপিতে এটা চলে না, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারাও জানেন যে বিক্ষোভের ভবিষ্যৎ কি, পার্টিও জানে যে কেন বিক্ষোভ হচ্ছে, তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে, সেটা পার্টি করছে। এই দুটো মিলিয়ে মিশিয়ে এক করে তিন দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে। পার্টি স্ট্র্যাটেজি, পার্টির রণনীতি, পার্টি মনে করেছে এটা তার রণনীতি, সে ঠিক করবে। এরকমভাবেই তো আমরা এগিয়ে চলেছি না, ছোট্ট ছোট্ট পায়ে, সেই দুই এখন 303, পার্টিও মনেছে ঠিক পৌঁছে যাব। সবাই যোগ্য, যারা প্রার্থী হয়েছেন ওই প্রার্থীর জন্য যারা গিয়ে পোস্টার মারবেন, মঞ্চ বাঁধবেন, প্রার্থীর থেকে তারাও, তাদেরও যোগ্যতা আছে। প্রার্থী কোনো বিচ্ছিন্ন বস্তু নয়। আমি প্রয়োজন পড়বে না, কারণ যারা পার্টির পতাকা পুড়িয়েছেন বা পার্টি অফিস ভেঙেছেন তারা পার্টি, তারা পার্টির কর্মী নয়, কারণ তারা কোনো রাজনৈতিক কর্মী নয়। কোনো রাজনৈতিক কর্মী, কোনো তৃণমূল কংগ্রেস বা সিপিএমের কোনো পার্টির কর্মী বিজেপির সঙ্গে চরম বিরোধিতা থাকলেও বিজেপির পতাকায় আগুন দেবে না। কোনো রাজনৈতিক কর্মীর এটা কাজ নয়, সংস্কৃতি নয়। যারা পার্টি অফিস ভেঙে পার্টির পতাকা পুড়িয়েছেন তারা তো এমনি পার্টির নয়, তো পার্টি হাওয়ায় গুলি চালিয়ে কী করবে? না, আমি একথা বলিনি যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন কেউ দলের লোক নয়, দলের লোকও আছেন বিক্ষোভে। আমি বলছি যারা পার্টির পতাকা পোড়াচ্ছেন, পার্টি অফিসের আসবাবপত্র ভাঙছেন, তারা পার্টির লোক হতে পারে না, বিক্ষোভ তো দেখাচ্ছেন পার্টির লোক। আমি তো বলছি বিজেপির মতো পার্টির ক্ষেত্রে এটা অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, শোভন নয়, অপ্রত্যাশিত। বিজেপি এ ধরনের বিক্ষোভের সামনে হয়তো আগে রাজ্যে কোনোদিন দেখেনি, পার্টি সেটা নিয়ে চিন্তাভাবনা করবে। এবং এটাও বলছে এই বিক্ষোভ প্রশমিত হয়ে যাবে, সংগঠিত রাজনৈতিক দল বলেই এটাকে সংগঠিত করে ফেলতে পার্টির খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না। অনেকের অনেক রাস্তা খোলা আছে, তবে বিষয়টি আমাদের উচ্চ নেতৃত্ব দেখছে, ওটা আমার বিষয় নয়, আমার উপর দিয়ে ওটা। ভেবে দেখবে পার্টি, ভাবনাটা এবং মতামতটা দুটোই উচ্চ নেতৃত্বের।